This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pets are smart, we are smarter. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste of India. Shimla Biryani, Swad Zindagi Ka. Calcutta Leather Complex Standards Association, we care for the environment. Prince English School. ডিজিটাল দুনিয়ায় পরিচালক উৎসব মুখার্জির পরিচালনায় ওয়েব সিরিজ কর্কট রোগ আসতে চলেছে। বুধবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে একটি রেস্তোরাঁয় হয়ে গেল ছবির বিষয় নিয়ে বৈঠকি আড্ডা। এই আড্ডায় উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ কলাকুশলীরা। বিষয়ে পরিচালক উৎসব মুখার্জি বলেন, মেডিকেল দুনিয়ার একটি স্ক্যাম নিয়ে চিত্রনাট্য ফুটে উঠেছে। আটটি এপিসোড নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে। মোটামুটি মেডিকেল স্ক্যাম নিয়ে গল্প, তো কীরকম কি একটু যদি বলো যে কীরকম কি উঠে আসছে এর মাধ্যমে কি দেখতে পাবে দর্শকরা? দর্শকরা দেখতে পাবেন এই গল্পের যে প্রোটাগনিস্ট, তার নাম বিয়াস ব্যানার্জি, যে রোলটা চিত্রাঙ্গদা প্লে করেছে, সে একজন অটোপসি সার্জন, মানে সে পোস্টমর্টেম। তো সে খুব কম সময়ের মধ্যে, তিন চার দিনের মধ্যে তার কাছে বেশ কয়েকটা বডি আসে অটোপসি করার জন্য, যেগুলো আইদার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কেস অথবা সুইসাইড। যে বডিগুলো অটোপসি করতে গিয়ে প্রত্যেকটা বডিতে একটা বিশেষ চিহ্ন দেখতে পায়, এবং সেটা দেখতে গিয়ে ও দেখতে পেয়ে ওর মনে হয় যে এত কম সময়ের মধ্যে প্রত্যেকের বডিতে এইরকম থাকাটা এটা কোইন্সিডেন্স নয়, এবং তখন ওর মনে হয় যে এর পেছনে কিছু একটা রহস্য থাকতেও পারে। ও আস্তে আস্তে এই রহস্যের খোঁজে নামে এবং অংশ রিয়েলাইজ করে যে এর পেছনে আর একটা বিরাট বড় রহস্য জড়িয়ে আছে, এবং সেই রহস্যটা কী এবং সেটা কীভাবে সলভ হবে সেটাই হলো সিরিজটা। এই ওয়েব সিরিজটা টোটাল কতগুলো পার্ট? আটটা হচ্ছে। মোটামুটি এই ওয়েব সিরিজটা তৈরি হতে কত সময় লাগে? এটা তৈরি হতে এটা অনেকদিন সময় লাগলো। এটা আমরা কাজ শুরু করেছিলাম এপ্রিলের শেষ থেকে কাজ শুরু করেছিলাম, মানে আমাদের প্রোডাকশান, আমাদের স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টের কাজ আরেকটু আগে থেকে শুরু হয়েছে। আমরা জুনের শুরু থেকে শুটিং করেছি 55 দিন, আমাদের শ্যুট শেষ হয়েছে সব মিলিয়ে ওই অগস্টে। তারপরে আবার যেহেতু দুটো ভাষায় শ্যুট হয়েছে, অতএব আমাদের পোস্ট প্রোডাকশনটাও দুটো ভাষাতে হচ্ছে আর কি, মানে একটা চ্যালেঞ্জিং ছিল ভাষায় ভীষণ। প্রথম দিকে তো আমি বুঝতেই পারতাম না যে কী করে শ্যুট করবো আর কি। তারপরে ওটাকে একটা সিস্টেমে ফেলা হলো যে কীভাবে শ্যুট করলে সব থেকে কম সময়ও যায় অথচ মানে দুটো ভাষাতে শ্যুটও করা যায়। মোটামুটি দর্শকদের কাছে কবে এটা উপহার আসবে? এটা ডিসেম্বর, মানে শীতের ছুটিতে একদম। শীতের ছুটিতে আমি আশা করবো যে এটা ততদিনে এসে যাবে, এবং লোকেরা অন্য ছবি টবি দেখা, অনেক ঘুরতে টুরতে যাওয়া, তার মাঝখানে কোনো না কোনো সময়ে এটাও দেখে নেবেন। ছবির অভিনেত্রী চিত্রম্বদা ওরফে দিয়াস ব্যানার্জিকে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। বেশ সিরিয়াস টেন্স, আর মানে খুব একটা এখানে হাসি ঠাট্টা ভালোবাসা সেই মানে এইসব জোর, এইসব ইমোশন গুলোর সাইড খুব স্লাইটলি মানে আসে মাঝে মাঝে। মোস্টলি মানে দিস গার্ল, শি ইজ আ ভেরি রাইচিয়াস, অনেস্ট, নিজের কাজের প্রতি ডেডিকেটেড ফরেনসিক সার্জন। মানে সিরিজের শুরুতে আমরা দেখতে পারবো যে ওর একটি অপারেশন হয়, সে অপারেশনের পরপর একটা মেজর ডিপ্রেশনের ফেস দিয়ে যায়। মানে ওকে সবাই বলে কাজ করতে, কিন্তু মানে ওর মনে হয় যে ও কাজ করলেই ওই ডিপ্রেশনটা কিছু একটা গন্ডগোল আছে, এটার পেছনে হয়তো কোনো মানে ডার্ক সাইড টু ইট। আর তারপরেও একটা মানে এই পুরো ঘটনাটার আরো গভীরে যখন ঢুকে পড়ে, she realizes যে মানে this is absolutely dangerous for the society, আর সেটা কি আর কেন, তো এটা ক্রেডিবল করতে পারছি এমন চরিত্র প্রথম
এরকম চরিত্র তো অবভিয়াসলি প্রথমবার, মানে অ্যাকচুয়ালি আমি এরপর এর আগে যা যা চরিত্র করেছি কোনোটার সাথে কোনো রকমের মিল নেই, তো আমি এরকম করে বলতে পারবো না যে এটা একদমই আলাদা। সো হ্যাঁ, এটা ডেফিনেটলি আলাদা। আর যেহেতু আটটা এপিসোডের সিরিজ বলে অনেকটা লম্বা সময় অবধি এই চরিত্রটা আমার সঙ্গে ছিল, আমি এই চরিত্রটা নিয়ে নানারকমভাবে খেলতে পেরেছি, মানে সেই সময়টা পেয়েছি। এইরকম একটা কাজের অভিজ্ঞতাটা কেমন, তাও উৎসবের সঙ্গে? খুব ভালো, উৎসবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। আমাদের মেন্টাল ওয়েভলেন্থ খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে আর কি, তাই সেই হিসেবে আমাদের অসুবিধা হয়নি। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার কাছে যদি কোনো জিনিস কনভিন্সিং না হয় আমি ডিরেক্টরকে অনেক প্রশ্ন করি, কিন্তু সেটা তাতে উৎসব তো কখনোই বিরক্ত, মানে বিরক্তি প্রকাশ করেনি, মানে খুব পেশেন্টলি সেই প্রশ্নের উত্তর দিয়েছে। আর যদি উৎসবদার মনে হয়েছে যে মানে আমার প্রশ্নগুলো মানে ভ্যালিড, তো আমরা অনেক ডিসকাশন করেছি বিফোর গোয়িং লাইক ইউ নো মানে ফাইনালাইজিং ওয়ান শট, তো আমি যথেষ্ট ফ্রিডম পেয়েছি। আমাদের গ্রেট টিম, তো কঠিন ছিল বিকজ অফ ডিফারেন্ট কন্ডিশনস। আমরা ওই জুন জুলাই নাগাদ শ্যুট করেছিলাম, সবাই জানে কলকাতার ওয়েদার জুন জুলাই কীরকম হয়, এবং তারপরে আমাদের বহু লোকেশন ছিল, মানে একটার পর একটা লোকেশন চেঞ্জ, সো ইট ওয়াজ হেক্টিক। বাট সবাই খুব নিজের, মানে সবাই খুব নিজের কাজের প্রতি ডেডিকেটেড ছিল, এভরি ডিপার্টমেন্ট, সো এই কাজটা খুব স্মুথলি হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন, এটা বাংলা হিন্দি, তো এটা কি চ্যালেঞ্জ ছিল তোমার কাছে? ডেফিনেটলি। এবার কী হচ্ছে যে বাংলা হিন্দি হচ্ছে বলে তো মানে তোমাকে মনে রাখতে হবে যে তুমি বাংলা শর্টটা যখন দিয়েছো তখন কী কী অ্যাকশন করেছো। অফকোর্স ডিটো হতে পারবে না, বাট যাতে এসেন্সটা মানে ফিলটা তোমার ব্লকিংটা যাতে সব কিছু মানে অলমোস্ট সিমিলার থাকে, সেইটা একটা জিনিস মানে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হচ্ছিলো। আর এটা আমার জন্য একটা খুব বড় এক্সারসাইজ ছিল ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, মনে রাখা ডায়লগস, আর যাতে আমি দুটোর অ্যাকসেন্ট যেন এদিক ওদিক না হয়ে যায়। যদি অন্য ক্যারেক্টারদের সেই লিবার্টিটা ছিল যে যেহেতু এটা কলকাতায় বেসড বাঙালি লোকজন, তাই সবার একটা অ্যাকসেন্ট থাকতেই পারে, বাট সামহো আমরা ডিসাইড করেছিলাম যে বিয়াসের হিন্দিটা যেন হিন্দির মতো শোনা, খুব যদি মানে যদি কোনো রকম বাঙালি টানতে পারে এটা হাজ টু বি খুবই সামান্য, মানে মানে একদম টিপিক্যাল বাঙালি হিন্দি যেন না, আমার লাইক নর্মাল হিন্দি পার্সন, মানে আমি যেরকম হিন্দি বলি আমার চরিত্রটা দ্য কপ ইন দ্য স্টোরি, মানে যে ব্যাস মানে চিত্রাঙ্গা দাদার সঙ্গে কাজ করে টু ট্রাই অ্যান্ড আনরেভেল দ্য মিস্ট্রি, আর এই ষড়যন্ত্রটাকে সলভ করার চেষ্টা করে। সো আমার নাম বরুণ সরকার, আমি একজন কপ। প্রথম ওয়েব সিরিজেই প্রথম, প্রথম এই বলতে গেলে ভূমিকাও প্রথম, ওয়েব সিরিজ প্রথম, সব প্রথমই এবার আমার। খুব ভালো লেগেছে ওয়েব সিরিজে, তো আমি কাজ করার আমি খুব মানে ইচ্ছুক ছিলাম অনেকদিন ধরেই, আমার ইচ্ছে ছিল যে ওয়েব সিরিজ একটা ব্রেক পেলে ভালো। সো আই এম গ্ল্যাড কি এটা একটা ভালো একটা গল্পে ব্রেক পেয়েছি আমি, আর জি ফাইভে প্ল্যাটফর্মে, সো ইটস এ পপুলার প্ল্যাটফর্ম। ফ্যাক্ট ফিশ প্রোডাকশন কোম্পানি খুব ভালোভাবে সাপোর্ট করেছে আমাদেরকে, আর আই এম ভেরি গ্ল্যাড যে উৎসবের সঙ্গে কাজ করতে পারলাম। আমার মানে লাইফে তো হয়তো 80-90% অফ কাজ খুব নিউ ডিরেক্টরসদের সঙ্গে হয়েছে, তাদের মধ্যে একটা খুব ছোটো পার্সেন্টেজ হু হ্যাভ বিন রিয়েলি রিয়েলি গুড অ্যান্ড সাকসেসফুল, তো আই এম গ্ল্যাড দ্যাট উৎসব ইজ ওয়ান অফ দ্যাম। আই থিঙ্ক দ্যাট সাকসেসফুল অ্যান্ড good directors who have worked with Uchab is one of them, so I've really liked working with him. All India Medical Council চিত্রাঙ্গন, ভালো লেগেছে নতুন কাজ শুরু করছি,
হিন্দি কন্টেন্ট অনেক কিছু শুরু হচ্ছে, বেশ উপভোগ করেছি এতগুলো ভেটারান অ্যাক্টরদের সাথে কাজ করা। আসছে ডিসেম্বরে সবাই দেখবে ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে সপ্তর্ষি রিপোর্ট 24 আওয়ার্স টিভি।